হাইরে কত জায়গায় হাসরের কথা কইলাম, সকল মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে, চোখের পানি সাগর হইয়া যাবে, এমন ভাবে নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু তাদের পাশে কেউ দাঁড়াইব না। মা সন্তানের পাশে মা দাঁড়াবে না, বাবা সন্তানের পাশে বাবাও পরিচয় দিবে না, এমন ভাবে নিজের গামে নিজের সাঁতার কাটবো, শুধুমাত্র আজাব আর আজাব। আমার নবী আপনার নবী বলেন, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, শরীর থেকে গাম হবে নিজে নদী হইয়া যাবে, শরীর থেকে গাম পড়বে নিচে সাগর হইয়া যাবে, কেউ গিরা পানিতে কেউ কমর পানিতে এমন ভাবে সাঁতার কাটবে, আর পায়ের ভিতরে যেই গোস্তগুলা ছিল এই গোস্তগুলা খুলে খুলে পড়ে যাবে, একেবারে হাড্ডিগুলা কঙ্কালের মতো হয়ে যাবে, চাপার গোস্তগুলা খুলে পড়ে যাবে। এবার সব বান্দার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো আমার আল্লাহ, আজকের দিনটা কোন দিন? আজকের দিনটা হলো হাসরের দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে একটা ডাক দিয়ে কইব, রাজত্ব কার, এই রাজত্ব কার? এবার সবাই জবানে একটাই কথা জবান খুলে বলেন, আসলে রাজত্ব কার? সবাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রং ধারণ করবেন, একটা রঙের নাম হলো কাহার, আরেকটা রঙের নাম হলো রহিম। আল্লাহ তখন কাহার মানে কঠিন হইয়া বসে যাবে, তখন আল্লাহর সামনে কেউ একটা অনুরোধ করার সাহস রাখবে না। ইসলামিক এইচডি মিডিয়া, সুন্নাতের সত্যবাণী। হায়রে বন্ধু, এই দুনিয়ায় ছোট্ট একটা করোনা দিল, তুমি তোমার কাছে কেউ যায় না, মারা গেলেও যায় না, কেন জানো নেই, কয় যার যার চিন্তা যার যার চিন্তা, এমন একটা বিভীষিকাময় প্রান্তর হবে তোমার হাসরের ময়দান। এবার চিন্তা কইরা দেখো, দুনিয়ার জমিনে কেউ কাউকে বিপদের সময় কাছে যায় না, কিন্তু কোটি কোটি গুণ বিচার হবে, সিদ্ধান্ত হবে আমার আল্লাহর সেই হাসরের ময়দানে। সেই দিন কেউ কাউকে আপন বলে ডাক দিবে না, শুধুমাত্র পাগল হইয়া গুরবে, শুধুমাত্র পাগল হইয়া গুরবে। এ বন্ধুরে হাসাহাসি কইরো না, বেশি লম্বা করব না, শুধু একটা কথা বলতে চাই, এই দুনিয়ায় কেউ কাহারো নয়, দেখবা বিপদে পড়া গেলে। আমি তো সেই দিনও দেখলাম, এই প্রাণ কোম্পানি থেকে সামনে আসার সময় এই বাইপাসটার আগে ওই যে নুসরতপুরের যে রুটটা আছে এর সামনে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, কি বাসের লগে, শ্যামলি শ্যামলি বাসের লগে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তখন সেই জায়গার ভিতরে ছিলাম, দেখলাম দুইটা মানুষ এইভাবে কাতরাইতেছে, অনেকগুলা মানুষ শুধু তাকায়া তাকায়া তামাশা দেখতেছে, অনেক মানুষ দেখা যায় রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট করলে মোবাইল দিয়ে সেলফি তুলে আর লাইভ দেয়, কিন্তু তোমার দরকার এই মুমূর্ষ ব্যক্তিটাকে হসপিটালে নিয়ে যাওয়া। এই দুনিয়ার কেউ কাহারো বিপদের সময় আগায় না, সুখের সময় বন্ধুর অভাব নাই, দুঃখের সময় বন্ধু খোঁজে পাওয়া বড় দায়। এ যুবক, এর চাইতে কোটি কোটি গুণ এমন একটা ময়দান হইব হাসরের ময়দান। হাইরে কত জায়গায় হাসরের কথা কইলাম, চোখের পানি গোলা ফেলতে তোমার অসুবিধা কোথায়? তুমি হাসি দাও, হাইসো না, হাইসো না, একটু মনে রাখবা, এই জীবন ক্ষণস্থায়ী জীবন, কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। এই জন্য বন্ধু ওই হাসরের ময়দানের কথা বলছেন, জানেন নি হাসরটা কেমনে হইব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইজাসুল জিলাতিল আউদু দিল সা তেলাওয়াত করলে খারাপ লাগে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা গুলো বের করে দিবে। ও কালাল ইনসানু মালাহা,
শুনিব কি হইল রে 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 এই যে জমিন থেকে স্বর্ণের খনি বের হয়ে যাচ্ছে জমিনের ভিতর থেকে কয়লার খনি বের হয়ে যাচ্ছে সব বের হয়ে যাচ্ছে মানুষ বলবে কি হইল রে কি হইল রে কি হইল রে মানে কি মানুষ তাকায় দেখবে 3 মাসের বাচ্চা পেটে ছিল মায়ের মায়ের পেট থেকে বাচ্চাটা রক্তাক্ত হয়ে পড়ে গেছে 6 মাসের গর্ভবতী মহিলা এই দুনিয়া যখন কম্পন শুরু হয়ে যাবে 6 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে ও কল ইনসানু মালহা কি হলো কি হলো কি হলো সবাই দেখবে ওয়াটা কুনুল জিবালুকাল ইহনিল মাংফুস সকল মানুষগুলো সকল পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উঠতে থাকবে সবাই কইব কি হইল রে কি হইল রে কি হইল রে মানে কি কিয়ামত হইল কথা বলেন না কেন ঠিক কিনা মানে কিয়ামত হইল এই পৃথিবীর মধ্যে একটা গালিচা আছে এই গালিচাটা আল্লাহ এখনো ওপেন করে নাই হাশরের মাঠটা সাজাইবার আগে ওই গালিচাটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা টান মারবে যত গাছপালাগুলো আছে সব সব সরে যাবে যত জায়গাটা আছে সবটা জায়গায় পরিপূর্ণ হয়ে যাবে ওই জায়গার ভিতরে হাশরের ময়দান হবে কিসের ময়দান হবে হাশরের ময়দান হবে ওই হাশরের ময়দান হবে সেই জায়গার মধ্যে আপনি উঠবেন আমি উঠব আজকে একজন শাইখের কথা বলবো ওনার নামের আগে লেখে শাইখ ইনি বলতেছেন হাশরের মাঠে নবী সুপারিশ করব তো দূরের কথা নবী নাকি এভাবে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয় নেকের পাল্লা বাড়ি হয় নাকি নাউজুবিল্লাহ কোনারে সব ঘুমে গেছে রে নবীর কি গুনাহ আছে নবীর গুণ আছে ওনারা ওয়াজ করতেছে নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয় নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয় নবী নাকি নিজের জন্য এইভাবে পেরাশানির মধ্যে থাকবে আপনারা বলুন সেদিন কি নবী নিজের জন্য পেরাশানি থাকবে নাকি উম্মতের জন্য আরো জোরে বলুন সেই ময়দানে হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব সেই নামাজ দরকার আছে না নাই বলেন সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে কিন্তু হিসাবটা শুরু হওয়ার আগে আপনার কথা মনে রাখবেন সকল মানুষগুলো হাশরের ময়দানে উঠবে আমার নবী বলেন আয়েশা গো সবাই হাশরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ উলঙ্গ অবস্থায় উঠলে একজনের লজ্জাস্থান আরেকজনের দেখবে এটা কেমন ধরনের কথা রসুল ডাক দিয়ে বলেন নারে আয়েশা না 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 ওরা একজনের চেহারা আরেকজন দেখবে দূরের কথা এক সেকেন্ড তার অঙ্গ দেখার সুযোগ পাবে না কেন কবর থেকে আল্লাহ পাক তার গাটটাকে বাঁকা করে এইভাবে হাশরের মাঠে তুলবে আর চোখটার উপরে থাকবে সূর্য মাথায় এই সুরমা কাঠিটা যত বড় ঠিক এই পরিমাণ উপরে সূর্য থাকবে সামনে কে আছে কাউকে দেখবেন যেমন আমি তাকাইছি আপনার একটু উপরে তাকান বরাবর বরাবর আমার দেখেননি এই দেখেন আমাকে দেখেন না আমিও তাকাইছি হাজার মানুষ দেখি না আল্লাহর হাবিব বলেন তার গাটটাকে বাঁকা করে দেওয়া হবে তখন সে উপরের দিকে উঠবে মাথার আদবিগাত উপরে সূর্যটা থাকবে এক কিতাবে লেখে আদবিগাত আরেক কিতাবে লেখে সুরমার কাটির সমান লম্বা এমন উপরে সূর্য থাকবে মাথার যে ছাতিটা আছে চান্দিটা আছে যে এই এই জায়গাটা আছে এই জায়গাটা সূর্যের তাপের কারণে উল্টাইয়া পড়ে যাবে বাতের মার যেমন করে টকবক করে সিটে সিটে পড়ে ঠিক মাথার মগজগুলো সিটটা সিটটা পড়বে কিছু কিছু মানুষ বলবে আল্লাহ এত আজাব দেওয়ার কি দরকার ওইলে জান্নাতে দিয়ে দাও আর নাইলে জাহান্নামে দিয়ে দাও আল্লাহ বলবো হারে বেঈমানের দল আমল নামা চাস এখন ফেরেশতারে বলবে ফেরেশতা ও আমল নামা চাই একটা কাজ কর তার বাম হাতটারে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া হাতটারে পিছন দিক দিয়ে বের কর বের করার পরে আল্লাহ বলবে তোরা না আমল নামা চাইছস নে তোদেরকে আমল নামা দিলাম তখন সে বলবে আল্লাহ তোমার কাছে চাইলাম আমল নামা দিবা সামনে দিয়া তুমি দি আমার বুকের ভিতর দিয়ে হাতটারে ছিদ্র কইরা এই হাতটারে পিছন দিক দিয়ে বের করছো কি আমল নামা দিছো জান্নাতের টিকিট দিছো নাকি জাহান্নামের টিকিট দিছো আমি তো কিছুই দেখি না আল্লাহ কই এই বেঈমানে আমার আমল নামা দেখতে চাই তাহলে একটা কাজ কর তার গাটটারে মূর্ছা দিয়া ভাঙ্গা গাটটারে পিছন দিক দিয়ে ফিরাইয়া দে এবার গাটটারে ফিরাইয়া পিছন দিক দিয়ে ফিরাইয়া দেওয়ার পরে সে তাকায়া দেখবে তার হাতের মধ্যে যে টিকিটটা আসছে এই টিকিটটা জাহান্নামের টিকিট গম্ভীর মনোযোগ একজন না দুইজন না হাজার হাজার কোটি কোটি মানুষের বুকের ভিতর দিকে হাতটা ঢুকাইয়া দিব গাটটারে ভাঙ্গা দিব অসংখ্য মানুষ ওই ময়দানের ভিতরে সাঁতরাবে কিন্তু কিছু কিছু মানুষগুলো হাশরের ময়দানে
নিজের কপালটারে এইভাবে চামড়া সিলাইতেছে, চোখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া চোখ দুইটারে বের করে ফেলতেছে, গালের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া নিজের গালটারে সিরা ফালাইতেছে, ইন দি মিন টাইমে বডির মধ্যে হাত দিয়া এমন ভাবে বডির চামড়া গুলো ফিরে ফেলতেছে, অল বডিটারে চেহারাটারে এমন ভাবে ছিঁড়ে ফেলতেছে। ওই মুহূর্তে আমার নবীকে জিজ্ঞেস করা হয়, নবী গো হাশরের ময়দানে ওরা কারা হবে যাদের চেহারাটা এমন ভাবে হাত দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলবে? এই কথাটা সোনার ঘাটের কোথাও আমি বলি নাই, শুধু বোঝার জন্য বলতেছি। ও বন্ধুরি, আল্লাহ আকবার জোরে বলবেন, ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, এবার আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন কাদের চেহারাটা এমন ভাবে সিলা থাকবে জানো নি? তার কার নিজের চেহারা নিজে খুলনা ফালাইব, নিজের শরীরের গোস্তগুলো টাইনা টাইনা খাওয়া শুরু করব। ওরা কারা জানো নি? ওরা হলো দুনিয়ায় ওই সমস্ত বান্দা যারা একজন আর একজনের বিরুদ্ধে গীবত করতো, একজন আর একজনের ব্যাপারে চুগলখুরি করতো। ওই মুনাফিকদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলেন, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, মুনাফিকের দল। এই মুনাফিক শান কলা জমিনেও আছে না নাই, এই মুনাফিক সোনার ঘাটে আছে না নাই। এই জল্লা যুবক বারা মুনাফিকই করবেন না, আমার নবী বলেন এই মুনাফিকরা এমন ভয়ঙ্কর, কাফেররা আমাকে জ্বালাইছে আমার কাছে এত কষ্ট লাগে নাই, কিন্তু কিছু কিছু মুনাফিকের দল আমার পিছনে নামাজ পড়িরা আমার সঙ্গে ইফতার কইরা আমি নবীকেই তারা পাথর মেরেছে জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মারহাবা মারহাবা মারহাবা, তেলাওয়াত করলে খারাপ লাগে? এখন একটা আওয়াজ দেখবো আপনাদের, আমি তেলাওয়াতটা করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। এই আল্লাহু আকবার ধ্বনির কারণে কি হতে পারে জানেন? ঈসা আলাইহিসসালাম বলেন আমি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখেছি কবরটার ভিতরে শুধুমাত্র আজাব, পরের দিন এই কবরের পাশ দিয়ে আমি যাচ্ছি আবার দেখলাম একই কবরটা জান্নাতের বাগান। আল্লাহর জিজ্ঞেস করলাম আল্লাহ আগের দিন যাওয়ার সময় দেখলাম কবরে আগুন উঠতেছে, পরের দিন দেখলাম কবরটা জান্নাতের বাগান, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈসা, সে যখন ইন্তিকাল করেছে তার স্ত্রীর পেটের ভিতরে তার সন্তান ছিল, এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে তার ইন্তিকালের পরে, আজকে সন্তানটা মসজিদের ভিতরে ইমাম সাহেবের কাছে বিসমিল্লাহর সবক নিয়েছে, এই উসিলায় সন্তানের বাবাকে আমি মাফ করে দিলাম। তাহলে বুঝেননি আপনার একটা আল্লাহু আকবার ধ্বনির কারণে আপনার বাবার কবর জান্নাত হয়ে যেতে পারে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? তাইলে আওয়াজটা যেন জোরে হয়, রাজি আছেন সবাই? মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকি করবেন আর মুনাফিকি করবেন? এই মুনাফিকরা হাসরে মাঠে নিজের বডির সামরা সিল্লা সিল্লা কামড়াইব আর আল্লাহর কইব আল্লাহ গো ওইলে একবার শেষ করে লাও আর নাইলে একবার বাঁচায় রাখো, একটা কিছু করো, এইভাবে হাসরের ময়দানে কাঁদবে। কিন্তু অসংখ্য মানুষ হাসরের মাঠে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ মাথা উড়াইন্না পানিতে সাঁতার কাটবে। আমার নবী বলেন হাসরের মাঠে বিচিত্র কিছু নিদর্শন আছে। এক নম্বর, কিছু কিছু মানুষের পেট হবে কাল বুয়ুতিন, বাইতুল বুয়ুত মুসলিম শরীফের হাদিসের একটা টুকরা এবারত, কাল বুয়ুতিন তাদের পেটগুলো হবে গড়ের মতন, এরা হাসরের মাঠে এইভাবে ফ্যাটটা বাইর করে হারিয়ে থাকবে, ফ্যাটটা থাকবে গড়ের তুলির মতন। জিজ্ঞাসা করব আল্লাহর হাবিবকে, জিজ্ঞেস করে সাহাবারা নবী গো হাসরের ময়দানে তাদের কাদের পেটগুলো গড়ের মতন এমন হইব? আমার রাসূল ডাক দিয়ে বলেন এরা হইল দুনিয়ার সুদখোরের দল। কার দল? আপনার এলাকা তো সুদখোর নাই, অনেক জায়গা আছে সুদখোর আছে। সুদ কি চলবে না, বন্ধ হবে?
আরদের সুদ কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে এই সুদখুরের পেটটা এত বড় হবে গরের তুলির মতন এমন স্টিজের মতন ফেটকালো এমন হারিয়ে থাকবো কেমন লাগে এখন কত বড় বেসেবা লাগে এদের চামড়াটা ওইব কয়েক কিলোমিটার ফুর এমন এমন ফুর লয়া এমন এই জুলুস দিয়ে হারিব ফ্যাটের ভিতরে শুধু থাকবো সাপ জিগাইব সাপগুলা কোথায় থেকে আসছে ও দুনিয়ায় যতটা টাকা হারাম খাইছে ততটা টাকাকে আমি আল্লাহ হাসরের মাঠে সর্পে পরিণত করে দিয়েছি এই সর্পগুলো তার পেটের ভিতরে দংশন করতেছে এদের বিষ কেমন জানো এদের বিষ হলো এই সাপগুলো যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলত বিষের যন্ত্রণায় গাছপালাগুলো মরে যেত এমন সাপগুলো দংশন করবে এবার বান্দাগুলো বলবে আল্লাহ আজকের এই দিনটা কোন দিন আল্লাহ বলছেন এই দিনের জন্যই আমি তোমাদেরকে বানিয়েছিলাম দুইটা কন্ডিশনের ভিতরে হাশর মাঠ কায়েম হবে ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা যারা যারা পরিমাণ ভালো কাজ যারা করবে তাদের যারা যারা পরিমাণ প্রতিদান দেওয়া হবে আর যারা যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই প্রতিফল দিবেন ওই হাশরের ময়দানে নিজের গামে নিজেরা সাঁতার কাটবো এখন শানখলার মানুষ সোনারু ঘাটের মানুষ আমার ডাক দিয়ে বললেন তাহিরি হুজুর ওই পানিটা কেমন হবে এই পানিটা হাদিসের বাসায় বলে দিয়ে যায় এই পানিটা কিন্তু তোমার মেঘনা নদীর পানির মতো হবে না গো ওই পদ্মা নদীর পানির মতন ঠান্ডা হবে না নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে শরীর থেকে গাম হবে নিজে নদী হইয়া যাবে শরীর থেকে গাম করবে নিচে সাগর হইয়া যাবে কেউ গিরা পানিতে কেউ কমর পানিতে এমন ভাবে সাঁতার কাটবে আর পায়ের ভিতরে যে গোস্তগোলা ছিল এই গোস্তগোলা খুলে খুলে পড়ে যাবে একেবারে হাড্ডি গোলা কঙ্কালের মতো হয়ে যাবে চাপার গোস্তগোলা খুলে পড়ে যাবে এবার সব বান্দার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার আল্লাহ আজকের দিনটা কোন দিন ভাই আজকের দিনটা হলো হাশরের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে একটা ডাক দিয়ে কইব রাজত্বকার এই রাজত্বকার এবার সবাই জবানে একটাই কথা জবান খুলে বলেন আসলে রাজত্বকার সবাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রং ধারণ করবেন একটা রঙের নাম হলো কাহার আরেকটা রঙের নাম হলো রহিম আল্লাহ তখন কাহার মানে কঠিন হইয়া বসে যাবে তখন আল্লাহর সামনে কেউ একটা অনুরোধ করার সাহস রাখবে না শুধুমাত্র তুমি কাঁদবে না গো শুধুমাত্র আমি কাঁদবো না সকল মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে চোখের পানি সাগর হইয়া যাবে এমন ভাবে নাফসি নাফসি বলে কাঁদবে কিন্তু তাদের পাশে কেউ দাঁড়াইব না মা সন্তানের পাশে মা দাঁড়াবে না বাবা সন্তানের পাশে বাবাও পরিচয় দিবে না এমন ভাবে নিজের গামে নিজের সাঁতার কাটব শুধুমাত্র আজাব আর আজাব আমার নবী আপনার নবী বলেন এই কঠিন মুসিবতের সময় কেউ সেদিন কথা বলবে না আমরা একটা দৌড় মারবো আমরা সোজা দেখবো হাশরের ময়দানে একজন পয়গাম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নাফসি নাফসি বলে কান্দে এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর ওই পয়গাম্বরটা কে গো যে নাফসি নাফসি বলে কাঁদবে একে আপনাদের চিনার দরকার তিনি হলো তোমার আমার আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ আদম নবী বলবে তোমরা কে এখানে কেন এসেছো কই আপনি না আমাদের আদি পিতা মেহেরবানি করে আপনি আমাদেরকে সুপারিশ করুন আদম নবী কইব আমি পারতাম না কি লাগে জানোনি আল্লাহ বলছিল ইয়া আদম اسكن انت وزوجকাল জান্নাহ হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো খবরদার খবরদার লা তাকরাবা হাযিহি শাজারা এই গন্ধম গাছের কাছে যেও না আমি গিয়েছিলাম ফা আযাল্লা
আল্লাহুমা শয়তান, শয়তান আমাদের দুইজনকে পদস্ফলন ঘটাইলো, কিন্তু আমার আল্লাহ যদি আমারে ক্ষমা করেছে আজকে হাশরের ময়দানে আল্লাহ যদি সেই দিনের জন্য আবারও আমারে ধরে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? দেখো নবীর কোনো গুনাহ নাই, আদম নবীর কোনো গুনাহ নাই, আদম নবী কই নাফসি নাফসি, আর তোমার গুনাহে শরীরটা ভরপুর, এবার বলো তোমার কি অবস্থা হবে? আমি তুমি নাফসি নাফসি বলি কাঁদব, সেদিন কোনো আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এবার আদম আলাইহিস সালাম বলে আমি পারবো না, এবার হঠাৎ করে যাবে নূহ নবীর কাছে, নূহ নবীর কাছে যাইয়া বলবেন আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরীয়ত দিয়েছেন প্রথম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। এইভাবে কথাটা এখান থেকে শুরু না করলে বিদায় বেলা ওয়াজটা বুঝবেন না। এই জন্য কমন একটা ঘটনা দিয়ে বয়ানটা শুরু করলাম। নূহ নবী বলে আমি পারবো না, তোমরা সামনে চলে যাও, জিজ্ঞেস করা হবে আপনি না নবী, আপনার নাম তো নাজিউল্লাহ, আপনি কেন আমাদেরকে সুপারিশ করতে পারবেন? নূহ নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার চারটা সন্তান দিয়েছে, একজনের নাম হাম, আরেকজনের নাম শাম, ইয়াসিন, কেনান, তিনটা ছেলে আমার কথা মানছে, আর একটা ছেলে আমার কথা মানে নাই, এই ছেলেটা প্লাবনে ডুইবা মারা গেছে। আল্লাহ যদি আমার আজকে হাশরের ময়দানে ডাক দিয়া কয় নূহরে, ও নূহ তোরে আমি নবী বানাইয়া পাঠাইছিলাম, সকলকে দাওয়াত দিবি, আল্লাহর ইবাদত করো, তুমি মানুষকে দাওয়াত দিবা, নিজের সন্তান কারো বুঝাইতে পারো নাই, প্লাবনে বেঈমান হইয়া মারা গেছি, আল্লাহ যদি আমারে কয় তোমার সন্তানরে বুঝাইতে পারলা না কেন, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এখান থেকে একটা কথা তোমার মানা লাগবে, কোনটা জানো নি? নূহ নবীর ঘরে সন্তান যার নাম হলো কেনান, নবীর সন্তান হওয়ার পরেও নবীর কথা না মানার কারণে, ইমান কোরআন সুন্নার এই নবীর কথা না মানার কারণে ওই বেঈমান হইয়া সে প্লাবনে ডুইবা মারা গেছে। এবার সবাই ডাক দিয়া বলবে নূহ, নূহকে আমার কেনান হে বিয়াদব আমার নাম অন্য মরছে, আল্লাহ যদি আমার তোর ফুতের বুঝাইতে পারছত না, দেশের মধ্যে কি দাওয়াত দিবি, গড় ঠিকটা বাইরে কি কইবি, আমি আল্লাহর কাছে কি জবাব দিমু? ডাক দিয়া বলে নূহ গো আপনি আমাদের জন্য কথা বলুন। নূহ নবী বলে আমি পারবো না, মূসা কালিমুল্লাহর কাছে গেল, মূসা কালিমুল্লাহ বলে আমি পারবো না, ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, এবার যাবে ওই সকল নবীর কাছে, যাইতে যাইতে হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে, যাইয়া বলবে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। ঈসা নবী ডাক দিয়ে বলবে উম্মত আমি যদিও সুপারিশ করতে পারবো না, কিন্তু মনে রেখো আমি একটা রাস্তা তোমাদেরকে দেখাইতে পারবো, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কেমন সম্মান প্রমাণ পাবে হাশরের ময়দান, জোরে কোন ঠিক কিনা, এ আমার বাবা জিরাইরি গি, ঈসা নবী ডাক দিয়া বলবেন আমি যদিও পারবো না, তবে একটা রাস্তা তোমাদেরকে আমি দেখাইয়া দিতাম পারি, এই রাস্তাটা কোনটা? কোরআনের ভাষায় রাস্তার ঠিকানা আল্লাহ দিয়েছেন, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আসা আইয়া বাসাকা রাব্বুকা মা ওই যে সিংহাসনটার কাছে যাও,
আপনারা আয়াত দিয়া সেন্টারটা পাবেন না, একটা কমন দলিল দিয়া সেন্টারটা সিনাইয়া দিয়া যায়, আজানের দোয়া আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাআসহু মাকামান মাহমুদা। এই আজানের দোয়ার মধ্যে মাকামি মাহমুদের কথা রয়েছে। ঈসা নবী ডাক দিয়ে বলবে উম্মত তোমরা আমার কাছে এসেছো, সবাই একজন একজন ট্রান্সফার করে দিয়েছে, আমিও তোমাদেরকে এমন একটা জায়গায় পাঠাইতে চাই যদি আমি তোমাদেরকে উপকার করতে পারবো না, তোমরা একটু সামনে চলে যাও। এবার উম্মত একটা দৌড় মারবে, দৌড় মাইরা গিয়ে একটা সিংহাসন দেখবে, এখান থেকে হলো আমার ওয়াশ শুরু। ওই সিংহাসনের গুড়াই যাবে গো, যাওয়ার পরে দেখবি আমার নবী আপনার নবীজি যেই ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাঁদে, কিন্তু আমার নবী একমাত্র পয়গাম্বর যিনি ওই মাকামে মাহমুদের গোড়ায় ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আদম নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, মূসা নবীর উম্মত ছিল, কিন্তু কোন নবী নিজের উম্মতের জন্য কাঁদে না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদে না, আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া। ও আমার চুনারো গাটের বাবারা, এখানেই তো বয়ানটা শুরু হয়ে গেল। আমার নবীর পাশে উম্মতে যায়া দাঁড়াইব, দাঁড়াই আল্লাহ পাশ শুরু হবে, দাঁড়াইয়া ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবীজি আমরা সব নবীর কাছে গেলাম, কোন নবী আমাদের জন্য একটু সুপারিশ করে নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে আমরা এসেছি, ও নবী গো আপনি মেহরবানি করে আমাদেরকে উদ্ধার করেন না, কিন্তু আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবে না। ও নবী উহুদের জমিনে আপনার শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছে, সেখানে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, তাইফের জমিনে রক্ত মুবারক জড়াইছে, সেখানে আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ও নবী গো আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, কিন্তু পিছন দিকে তাকায়া উম্মতের জন্য কেঁদেছেন, সারাটা জনম রওজা মুবারকে উম্মতের জন্য কেঁদেছেন গো নবী। ও নবী এখন আপনার উম্মত বিপদে পড়ে আপনার কদম মুবারকে আইছে, আপনি দিগো মাথা মুবারকটাও তুলেন না, কারণটা কি গো? জীবনে সারাটা জীবন রন্ধ্রে রন্ধ্রে উম্মতি উম্মতি বইলা কাঞ্চ গো নবী, আজকে আমরা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি দিগো মাথা মুবারক তোলেন না। একটা কথা শান খোলার মানুষ আমার সঙ্গে কণ্ঠ মিলাইয়া বলো, নবী যাহা দেখে আমরা কি তা দেখি নাকি, নবী যা বুঝে আমরা কি তা বুঝি নাকি? আমার নবী সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে না, কেন যে তুলে না কেউ বুঝে না। আপনারা বলেন আমার নবী বুঝে কি বুঝে না, কারণ আমার নবী মাথা মুবারক না তোলার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ আল্লাহ তখন থাকবে কাহার, আল্লাহ থাকবে কঠিন। দুই নম্বর কারণ যতক্ষণ পর্যন্ত রহিম না হবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা মুবারক তুলব না। উম্মতে কয় নবী গো আর সহ্য হয় না, ও মায়ের নবী আর সহ্য হয় না, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। আজকে অনেক জাহেলে মুরাক্কাবের দলেরা যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, এদেরকে আমার একটু কথা বলাই লাগে, না বললে হক আদায় হবে না। আমার নবীজি মাথা মুবারক তুলবে না গো, উম্মত ডাক দিয়ে বলবে নবী আমাদের আপনি ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই। এবার আমার নবী যখন সেজদায় পড়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কাহার থাকবেন, কিন্তু আমার আল্লাহ তাকিয়ে দেখবেন যেই নবী উম্মতের জন্য
পাগল ছিল যেই নবী উম্মতের জন্য দেওয়ানা ছিল আজকে সেই নবীর কদমের ঘোড়াই উম্মত বিপদে পড়া আগমন করছে কিন্তু নবী মাথা মুবারক তোলে না আল্লাহর কাহার থাকতে পারে নাই গো আমার আল্লাহ সেকেন্ডেই রহিম হইয়া গেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর জীবনে কোনদিন ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেই নাই আমার নবীর কোনদিন ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেই নাই কুরআনুল কারিমে এক জায়গায় আমার আল্লাহ বলেছেন ইয়া আদম স্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো আরেক জায়গায় বলেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা হে মূসা তোমার হাতে কি আরেক জায়গায় বলেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম এক জায়গায় কইয়া আদম আরেক জায়গায় কইয়া ইব্রাহিম আরেক জায়গায় কইয়া মূসা আরেক জায়গায় কইয়া ইউসুফ কিন্তু আমার নবীর কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেই নাই আমার আল্লাহর হাবিব একদিন দুনিয়ার জমিনে চাদরটা পেছায়া বইসা রইছে আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুদাসসির আমার নবী একদিন শীতের বেলা রৌদ্রের ভিতরে কম্বলটা মুড়ায়া বইসা রইছে আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুসাম্মিল আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ কইয়া আসিন আরেক জায়গায় কয় তোহা আরেক জায়গায় কাফ হায়া আইন সোয়াদ এমন ভাবে আল্লাহ নবীর ডাক দিছে কুরআনের কোথাও নবীর ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেই নাই ও যুবকের দল কি বুঝাইতাম হাশরের ময়দানে আমার আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ কইয়া একটা ডাক দিবে জোরে কে আল্লাহু আকবার বলবেন না ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকটা দিব হে বন্ধু ইরফা রাসাকা আপনার মাথা মোবারকটা তুলেন ওই মৌলবি হ্যালো শুনছেন নিও শুনেন কি বলি আমার নবীর শান শুনেন মৌলবি ছোট্ট একটা রুমে বসে বসে বড় বড় লেকচার মারো এই 10,000 20,000 50,000 লোকের সামনে তাহিরি মতো রাত্রে 12:30টার পরে বৈশায়া কথা বলো তাইলে বুঝবা পাবলিকের গণ ধুলাই কাকে বলে ঠিক কি না বলো দুশমনকে কখনো বরদাস্ত করবেন না টাকার চাইতে ইমানের দাম কম না বেশি আমাকে অনেক সময় বলে যে হুজুর হাত পা বান্ধা দিলাম ওয়াজ করেন সুন্দর গিরা আমি বললাম যে হাত বান্ধিবি পা বান্ধিবি নবীর শাম বলার জন্য বিশেষ বিশি হইলে মুখটা বন্ধ করতে পারবি কিন্তু মন বানবি কেমনে জোরে কন্যা গিল লাগে ঠিক কি না ঠিক নবীর শান চলছে চলতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা আপনি সেজদায় পড়ে থাকবেন না আপনি আমি আল্লাহ জানি কার নেকি কত আমি আল্লাহ জানি কার বদি কত ও বন্ধু ইরফা রাসাকা আপনার মাথা মুবারকটা তুলেন ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান আমি আল্লাহ আপনাকে দিব ওয়াসফা তুসাফা আপনি আমার কাছে সুপারিশ করুন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করিব আল্লাহ কই ওয়াসফা তুসাফা এটাই তো শাফাআত এরা দলিল খুঁজে পায় না আল্লাহর হাবিবকে যখন আল্লাহ ডাক দিবে তখন আমার আল্লাহর হাবিব সাজদা মুবারক থেকে মাথা মুবারকটা তুলবেন কারণ কেন তুলবেন আল্লাহ যখন কাহার থেকে নবীকে রহিম হইয়া ডাক দিছে তখন নবীর আর বুঝতে বাকি নাই আল্লাহর সব অভিমান শেষ আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু আমি জানি কার নেকি কত আমি জানি কার বদি কত আমি জানি কে জান্নাতি আমি জানি কে জাহান্নামী কেন মিজানের পাল্লা টানাইছি একটা মাত্র কারণে টানাইছি মিজান আজকে প্রমাণ করব আপনি নবীর কত সম্মান ঠিক কি না বলেন এবার রসূলকে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান আমি আল্লাহ আপনাকে দিব ইচ্ছা করলে তো রসূল বলতে পারত আমার ফাতেমার জন্য হাসান হোসেনের জন্য 4-5টা জান্নাত দিয়া দেন এই কথা তো রসূল বলে নাই রসূল শুধু একটা কথাই বলছে রব্বি হাবলি ইয়া উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও জোরে কন্যা সুবহানাল্লাহ কইছেন না এবার আল্লাহর হাবিবকে উম্মত দিয়ে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে কিছু কিছু মহিলাদেরকে কেউ কিছু কইতাম নি এই মাহফিলে কি কিছু মা বোনরা আসছে
কিছু কিছু মা বোনদেরকে মাথা এই পাগুলো গাছের মধ্যে বেঁধে মাথাগুলো নিচে ঝুলাইয়া রাখবে। তখন আল্লাহর হাবিব আল্লাহকে বলবেন, আল্লাহ এরা কারা যাদের পাগুলো গাছের মাথায় বেঁধে মাথাগুলো নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, ওরা কারা? তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে বন্ধু, এরা হইল যারা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া বেপর্দায় চলাফেরা করেছে। আমাদের সমাজে বেপর্দা নারী আছে না নাই? আমার মা বোনদেরকে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, মা, ও মা, একটি কথাই আপনাকে বলতে চাই, একটি কথা মা মনে রাখবেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে, দায়ুস কি জান্নাতে যাবে? দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা, তোমার পেট যদি ভালো হয় তোমার সন্তান অটোমেটিকলি আল্লাহর ওলি হয়ে যাবে, আছে না নাই বলেন? আমার মা বোনদেরকে স্পষ্ট বলি, আমি ওই দিনও বলেছিলাম একটি কথায়, আজকে আমার মা বোনরা কয়েকটা কারণে মা বোনদের মন আধুনিক হয়ে গেছে। এক নম্বর হলো ভারতের সেই সিরিয়ালগুলো স্টার জলসা, এই জোরে বলেন ঠিক না বেঠে? আমার মা বোনরা আধুনিক হয়ে গেছে, ওরা প্রতি রোজার ঈদে 10,000 টাকার নিচে কাপড় না পড়লে হয় না। আমি বলবো, মা, আপনি একটি কথা মনে রাখবেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনি যদি পর্দাওয়ালি হন তাহলে আপনার ঘরের সন্তানটা বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কিছু কিছু ছোট ছোট বাচ্চা, এই তুমি দাঁড়াও, ওই যে ওই যে ছোটটা ছোটটা আর আসেনি, আর চাইতে ছোট আসেনি কেউ, ওই যে ওইটারে দাঁড়াও, ওইটারে দাঁড়াও, দাঁড়াও বাবা দাঁড়াও, আনসারের ছেলেটা গেছে গা, হ্যাঁ আনসারের ছেলে আসেনি, আচ্ছা থাক থাক থাক, এই যে ছোট্ট বাচ্চা হাশরের মাঠে যখন মিজানের পাল্লা এক জায়গায় টান দিবে, আর আমার আল্লাহর আল্লাহ দেখবে এই যে ছোট ছোট বাচ্চাগুলো একটা জায়গায় সব জমায়েত থাকবে, আল্লাহ বলবে, এই বাচ্চারা তোরার আজকে মিজানের পাল্লা টান দেওয়া হবে না, তোমরা জান্নাতে চলে যাও। ছোট বাচ্চা বলে, আল্লাহ পাঠাইলা দুনিয়াতে, মারও মা ডাকতে পারলাম না, বাবারও বাবা ডাকতে পারলাম না, তোমার নামের জিকির তো করতে আমি পারলাম না। আমরা কবরে যাওয়ার পরে আমরার প্রশ্ন মুনকার নকির আমরারে প্রশ্ন করছে, আমরার পক্ষ থেকে জবাব দিয়া দিছে ফেরেশতারা, জোরে কন্যা সুবহানাল্লাহ, এই ছোট্ট বাচ্চাগুলোরে আল্লাহ বলবে তোরা বেহেস্তে চলে যা। ছোট বাচ্চা তখন একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো বেহেস্তে গেলে বসো, আমরা তো বেহেস্তে গেলে আর বের হব না, তোমার কাছে একবার জানতে চাই আমার আব্বা আম্মা কোথায়। আমি আমার মা বোনদেরকে বলবো, মা, ছোট বাচ্চা যদি মারা যায় কখনো চোখের পানি ফেলে কান্না করবেন না, কখনো আপনারা কান্না করবেন না, ধৈর্য ধারণ করবেন। দেখেন বাচ্চাগুলো হাশরের মাঠে আল্লাহকে কি বলবে, ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, কথাগুলো মনোযোগ দিয়া শোনা লাগবে, বাড়িতে যেতে পারবেন, আরামের ঘুম ঘুমাইতে পারবেন, আমার কথাগুলো সেই দিন বুঝবেন যেদিন আপনারা হাশরের ময়দানে যেয়ে দাঁড়াবেন। আমি যেদিন হাশরের ময়দানে গিয়ে দাঁড়াবো, ছোট বাচ্চাগুলো কি হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দারা তোমরা জান্নাতে চলে যাও, ছোট ছোট বাচ্চারা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমরা জান্নাতে গেলে তো আর কোনোদিন বের হব না, এ আল্লাহ একটা বাড়ির মতন তোমার কাছে জানতে চাই আমার আব্বা আম্মা কোথায়। এই কথা বলার পরে ফেরেশতারকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দাদেরকে জানাইয়া দাও এদের আব্বা আম্মা কিছু আছে জান্নাতে, যাদের ছোট বাচ্চার আম্মা আব্বা জান্নাতের ভিতরে থাকবে ওরা সেই জান্নাতের ভিতরে বাবা মাকে নিয়ে চলে যাবে, আর যাদের আব্বা আম্মা জাহান্নামের মধ্যে থাকবে গো ওরা আল্লাহরে তিনটা কথা বলবে, জোরে কোন কয়টা, ওরা আল্লাহরে তিনটা কথা বলবো, ও আমার আল্লাহ গো তুমি বলছো আমার আব্বা আম্মা জাহান্নামের ভিতরে, আমার আম্মা জাহান্নামের ভিতরে, কিন্তু তোমার কাছে আমার তিনটা দাবি আছে, ডাক দিয়া বলে
কি তুমি আমার কাছে বলবা এই মুহূর্তে ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার আব্বা আম্মারে আমরা জান্নাতে যাইবার আগে এক নজরে দেইখা জান্নাতে যেতে চাই জবান খুলে কোন আল্লাহু আকবার চিৎকার মারে করি ইয়া রাসূলুল্লাহ বলেন এবার আল্লাহ ডাক দিয়া বলবো মালিক জাহান্নামের দারওয়ানের নাম হলো মালিক ও মালিক আমার ছোট ছোট বান্দাগুলো তার আম্মার এক নজরে দেইখা জান্নাতে যেতে চায় তারা তারে জাহান্নামের গেটটা একটু খুইলা দে এবার জাহান্নামের গেটটা একটু খুলে দিবে যেই মাত্র খুইলা দিব ছোট ছোট বাচ্চাগুলো তাকায়া দেখবে তার আব্বা আম্মা জাহান্নামের ভিতরে এমন ভাবে জ্বলতে জ্বলতে আংরা হইয়া গেছে এবার ছোট বাচ্চা মার দেখে সহ্য করতে পারে না মায়ের বিপদ দেখলে কি সন্তান মানতে পারে এই মানতে পারে মা যদি শীতের দিন কম্বল ছাড়া কষ্ট করে সন্তান যদি কম্বল দিয়ে পাঁচতলা বিল্ডিং এ থাকে এটা আসলে ভালো সন্তান না এটা হলো সমাজের অভিশপ্ত সন্তান মায়ের দুঃখে যেই সন্তান কাঁদে না মায়ের কষ্টে যেই সন্তান কাঁদে না এই সন্তান কোনোদিন ভালো সন্তান হতে পারে এবার ওই সন্তানগুলো আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আমার আম্মা জাহান্নামের মধ্যে জ্বলতেছি এই আল্লাহ আমার আম্মা জাহান্নামের মধ্যে জ্বলতেছি এই মায়ের পেটের ভিতরে আমি দশ মাস দশ দিন ছিলাম কিন্তু আমার আম্মা জাহান্নামের ভিতরে জ্বলতেছে ও আল্লাহ তুমি আমরা বলছো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তুমি আমারে বলছো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আমার আম্মা দুজুকের ভিতরে আম্মারে জান্নাত জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না ও আল্লাহ প্রথম দাবি করছি আমার আম্মার দেখাও দেখাইছো দ্বিতীয় আরেকটা দাবি আছে ও আল্লাহ আমরা জান্নাতে যাব আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা না 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 তোমরা জান্নাতে যাও তোমার আম্মা জাহান্নামের ভিতরেই থাকবে এবার ছোট্ট বাচ্চারা ঈমানে আরেকটা পাওয়ার তুলবে তিন নম্বর দাবি করব আল্লাহ তোমারে বলছি আমার আম্মার দেখাও আমার আম্মার দেখাইছো তোমারে বলছি আম্মার আমাদের সঙ্গে জান্নাতে দিয়া দাও তুমি বলছো পারবা না ঠিক আছে আমরার কোনো কথা নাই তবে একটা জিনিস তোমার কাছে জানতে চাই আল্লাহ আমার আম্মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমরা জান্নাতে যাব না মেহেরবানি করে আমার আম্মার সঙ্গে আমাদেরকে দুজুকে দিয়া দাও ওই আম্মার দুজুকে ফালাইয়া আমি জান্নাতের ভিতরে যাব না চিৎকার মাইরা কে আল্লাহু আকবার বলবেন না এবার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মাইরা উঠবে কেন কারণ আল্লাহ তো আমাদেরকে অভিমান রাগ করে বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া কইরা আমরারে বানাইছে লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়া খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন অবয়ব সুন্দর নমুনায় আমাদেরকে বানাইছে এই জন্য আমার আল্লাহর দয়ায় রহমতের জোশ মাইরা উঠবে ছোট বাচ্চা আল্লাহু আকবার জোরে হবে ছোট বাচ্চা ডাক দিয়া কই আল্লাহ গো আমার আল্লাহ আমার আম্মার সঙ্গে আমাদেরকে দুজুকে দিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন মালিক রেখা ডাক মারবে হে মালিক হো মালিক ওই বাচ্চাটার আম্মা আব্বাকে জাহান্নাম দিকে বের কর
আমি আল্লাহ কত দয়াবান, দেখছস তুই আমার বান্দা কত তার মায়ের জন্য দেওয়া নাও, যাও যাও আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা এই বাচ্চার মাকে তাসনিম নামক পানি দিয়া দৌত করো, এমন ভাবে দৌত করো যেন তার গায়ের ভিতরে একটা সুগন্ধি থাকে। এ যুবক, যেই মায়ের সন্তানটা ছোটবেলায় মারা যায়, এই মায়ের কলিজাটা বাঘ বাঘ হইয়া যায়, যেই সন্তানটা ছোটবেলায় তার মা বাবার হারাইয়া পালায়, সারাটা জীবন তার জিন্দগিটা এলোমেলো হইয়া যায়, আপনারা জবান খুলে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ বলবেন হে ফেরেশতারা এই মাটার তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া তার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই দিক দিয়ে আমার নবী সেজদা মুবারক থেকে উঠে যাবেন। অনেক অনেক আছে নামাজি, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, কিন্তু অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত ছিল। আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে নামাজ যদি নাও পড়ে, মাঝে মাঝেও যদি পড়ে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তার খবর আছে। কথা বলেন ঠিক না বেটি? সে আমল কম করুক আর বেশি করুক, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তার খবর আছে। কারণ এটা হলো ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমার নবী হাশুরের ময়দানে সকলকে সুপারিশ করবে। এখন যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, তাদেরকে আমি তিনটা দলিল দিয়া যায়। এক নম্বর, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, রসূল বলেছেন যে আমার রওজা মুবারক জিয়ারত করব, আমি নবী তার জন্য হাশরের ময়দানে সুপারিশ করব। দুই নম্বর দলিল, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা, হাশরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এর মধ্যে এক নম্বর হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। তিন নম্বর দলিল, দলিল ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার নবী বলেন যারা আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ কইরা ফালাইছে, কিন্তু অন্তরে আমি নবীর মহব্বত ছিল, ওই সমস্ত কবিরা গুনাহগার যারা করেছে তাদের জন্য আমি রসুল সুপারিশ করিব। কি দলিল আসেনি? এজন দলিল আসেনি? তো যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি বলি তাদের কথাও ঠিক আছে, কারণ যারা আমার নবীর বিরুদ্ধে, এদের জন্য রসুল কখনো সুপারিশ করবে না।